Hello everyone, welcome back to my another video. So ajke ami tomader sathe ekta hair pack share korbo. Tumra dekhtei paccho je amar chulta boddo beshi rough ebong dal hoye geche ar ei video ta ektu requested video chilo to cholo pack ta banano jak. Ami prothomei ekta aloe vera gach theke aloe vera pata chhire nicchi ba kete nicchi. বাড়িতে থাকা যে কোনো উপাদান দিয়ে তোমরা এই হেয়ার প্যাকটা বানাতেই পারো সো তারপর নিয়ে নেব দই আর একটা নেব গ্রাইন্ডার টাইপ অফ তোমরা মিক্সারও করতে পারো তারপর নিয়ে নেব একদম উইদাউট ফ্লেভার কোকোনাট অয়েল দেন আমি অ্যালোভেরা লিপটা মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে জাস্ট এর জেলটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো যেগুলো বাজার থেকে আছে টু টিস্পুন দই দিয়ে নেব আর টু টিস্পুন অয়েল নিয়ে নেবো হেয়ার অয়েল তোমরা তোমাদের হেয়ার লেন্থ অ্যাকর্ডিংলি নিয়ে নিতে পারো ব্যাস এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি অ্যান্ড দেখো একটা হোয়াইট কালারের একটা থিক মিশ্রণ তৈরি হয়ে গেছে এবং এটাকে আমি হেয়ারে অ্যাপ্লাই করে নেবো প্রথমে হেয়ারটাকে আশ্রয় নেবো ভালো অ্যালোভেরা ঘন মজবুত এবং স্বাস্থ্যকর চুলকে উৎসাহিত করে এটি মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতিও ঘটায় এবং এটার চুলের ফলিকলগুলোকে বৃদ্ধির উদ্দীপনা বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা জেলে থাকা প্রোটিন ভিটামিন এবং মিনারেলের উচ্চ উপাদান শুধুমাত্র চুলের ফলিকলকে স্বাস্থ্যকর করে তাই নয় চুল পড়া নিয়ন্ত্রণ করে এবং মাথার ত্বক পরিষ্কার করে ভাঙন কমাতে সাহায্য করে দই মাথার ত্বকের যত্ন নেয় এবং দইতে থাকা বায়োটিন জিঙ্ক যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে ফলে চুল কম পড়ে এবং চুলের বৃদ্ধির জন্য এটা খুব সহায়ক একটা উপাদান আর দইকে কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার বলা যেতে পারে এবং এই দই কিন্তু খুশকি কমাতেও খুব ভালোভাবে কাজ করে নারকেল তেল চুলকে লম্বা করতে সাহায্য করে আর চুলকে ময়েশ্চারাইজ করে যার ফলে চুলের ভাঙন কম হয় ভেজাল থেকে বিভিন্ন ধরনের পলিউশন থেকে চুলকে রক্ষা করে যেমন রোদ বায়ু এবং ধোঁয়া থেকে কিন্তু আমাদের পরিবেশগত চুলের অনেক বেশি ক্ষতি হয় সেটা রোধ করে আর নারকেল তেল হচ্ছে প্রাকৃতিক একটা উপাদান যা চুলকে লম্বা ঘন দ্রুত বাড়াতে সাহায্য করে নারকেল তেলে কিন্তু প্রাকৃতিকভাবে ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে যা মাথার ত্বককে পুষ্টি যোগাতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করে সো হেয়ার প্যাকটা আমার লাগানো কমপ্লিট তো আমি এটাকে একটা বেঁধে নিচ্ছি ক্লিপের সাহায্যে তারপরে এটা 30 মিনিট থেকে তোমরা 1-1.5 ঘন্টা অবধি রাখতে পারো অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চুলটা আগের থেকে কতটা বেশি হেলদিয়ার মনে হচ্ছে সো এরপরে আমি তোমাদের কয়েকটা রুলস বলবো ভেজা অবস্থায় কখনো চুলে ব্রাশ দেওয়া যাবে না চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হিটিং টুল ব্যবহার করা একদমই উচিত না কারণ হেয়ারকে ন্যাচারালি ড্রাই করার সময় দেওয়া উচিত আর রুটসে কখনও কন্ডিশনার ব্যবহার করা উচিত না ড্যান্ড্রফ বেড়ে যাবে গরম জলে কখনোই চুল দেওয়া উচিত না হেয়ার ড্রাই হয়ে যায় হেয়ার প্যাকটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও সবাই সুস্থ থেকো এবং খুব ভালো থেকো বাই